হোমযজ্ঞ হরিনামেরে মুখরিত কলঙর মুখ হাতিমুড়া, পুনর্প্রবাহিত হব স্তব্ধ কলং, তাহানির স্রোতশ্রী চঞ্চলা চপলা কলঙর নৈসর্গিক দৃশ্যত আপ্লুত হয়ে বহু কবিয়ে কবিতা লিখিছিল। গীতিকারুর কলমেরে নিগড়িত হয়েছিল বহু গীত, আকৌ সেই কলং পুনর্প্রবাহিত হব। 1964 চনতেই বন্ধ করে দিয়া কলঙর মুখ পুনের খুলি দিয়ার ব্যবস্থা করা হব। আর ইয়ার লগে লগে বিগত 56 বছর ধরে মরাসুতিলৈ পর্যবেক্ষিত হওয়া কলং পুনের বহতি হয়ে উঠিব। এদৃশ্য দুরন্ত কলঙক পুনের প্রাণ দিয়ার চেষ্টা, হোমযজ্ঞ আর হরিনাম কীর্তনের লগতে মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করে কলংমুখ মুকলির কাম হাতত ললে। এনেদরে নগাঁও শহর সুরক্ষা প্রকল্পর জড়িয়ে কলিয়াপুর মহকুমার বরঘোপা পাহাড়ের হাতিমুড়ালে রিংবান নির্মাণ করে বিচ্ছিন্ন করা তাহানির দুরন্ত কলঙক পুনের প্রাণবন্ত করার চেষ্টা। কলঙর নৈসর্গিক দৃশ্যত আপ্লুত হয়ে দেবকান্ত বড়ুয়া, রাম গগৈ, নবকান্ত বড়ুয়া, গল্পকার ডক্টর মহেন্দ্র বরা, বীরেন্দ্র কুমার ভট্টাচার্য আদি স্বনামধন্য ব্যক্তিয়ে সাহিত্যর ভঁড়াল চহকী করে গেছে। কলং পুনর্জীবিত করা নাচনি কলিয়াবর রাইজ তথা নগাঁওবাসীর বহুত পুরনা একটা আশা আছে। বহু চেষ্টার যুগে এতিয়া একটা ফাইনাল স্টেজত আহি পাইছে আসনি রূপায়ণ করবলে। অসম সরকারে আসনিখনের প্রাককলন তৈয়ার করবলে ওয়াপকোস বলে কেন্দ্রীয় সরকারের একটা কনসালটেন্সি অর্গেনাইজেশনক দায়িত্ব দিছিল। ওয়াপকোসর টিম আহি ডিটেইল সার্ভে করে আসনিখনের প্রাককলন প্রস্তুত করে, আর সেই প্রাককলনটা আমার ডিপার্টমেন্টর টেকনিক্যাল এডভাইজারি কমিটি প্লেস করা হয়েছিল, সেটা রেকমেন্ড করে। আর সেইমতে আসনিখন বিভিন্ন ফেজত এক্সিকিউশন হব। টোটেল আসনিখনের আপনার এস্টিমেটেড কস্ট হল 135 কোটি। এটা আমি ফার্স্ট ফেজত যেটা ইনটেক স্ট্রাকচারটো আমি এটা এক্সিকিউট করব গৈ আছো। ইনটেক স্ট্রাকচারত 3খন স্লুইস গেট থাকিব। 3খন স্লুইস গেটর আমি ডাবল শাটার দিছো। ডাবল শাটার এইটো কারণে দিয়া হয়েছে যাতে আপনার আপনার বানপানীর সময় একটা এক্সট্রা সেফটি মেজার হিসাবে দিয়া হয়েছে। অহাকালি আমি প্রোগ্রামটো 10টা বজাৰ আরম্ভ হব বলে আমি হেৰি কৰিছো আর আশা রাখিছো রাইজ সকলো আহিব। আর যেহেতু এইটো এটা খুবই মানে আমার কারণে আনন্দর দিন, যেটো সময় মানে বহুদিনিয়া আমার আশা আছিলে, রাইজর আশা আছিলে, সেইখিনি এতিয়া পূরণ করবলৈ গৈ আছে। কলং প্রাণবন্ত হব বলে সকলোরে আশা, কিন্তু কেতিয়া প্রাণবন্ত হব তাক লৈ বর্তমানেও চর্চা অব্যাহত আছে। বর্তমান সময়ত কলঙর মুখ মুকলি করে দিয়াক লৈও বিভিন্নজনে নির্বাচনী কুচকাওয়াজ নেকি বলেও প্রশ্ন উত্থাপন করেছে। কলিয়াবরের গোলাপ শইকীয়া, আসাম টকস।